দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় শ্রমিকদের নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালিত হয়েছে সকাল থেকে শ্রমিকরা পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করলে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক আবু সাইজ সহ অন্তত জনকে নিয়ে যায় পুলিশ বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে চ্যানেল নিউজ ডেস্ক